দেশের মধ্যেই তো আছে, কাস্টমার গুলো তো দেশেই আছে, কাজ তাদের তো নিশ্চয় আমি সহজে বুঝতে পারবো। অ্যান্ড দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্যাট যে এই যে মার্কেটিং যে অপারেটেড হয়, রাইট, তাহলে এই যে মার্কেটিং অপারেট মার্কেটিং ইমপ্লিমেন্ট হতে গিয়ে অনেক অনেক কিন্তু বেরিয়ার আসে, দে আর লটস অফ প্রবলেমস। এই প্রবলেমগুলো কিভাবে ক্রিয়েট হয় বলেন তো, কেন ক্রিয়েট হয়? মার্কেটিং এ প্রবলেম আছে না? মার্কেটিং কি ইজি, ডু ইউ থিংক সো? মার্কেটিং কি সহজ? নো স্যার, অবিয়াসলি নট স্যার, অবিয়াসলি না। তাহলে কেন জটিল মনে হয়? ডাইনামিক এনवायरमेंटের কারণে স্যার, এনवायरमेंट ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং চেঞ্জিং। আপনি বলছেন যে থ্যাংক ইউ, এটা মনে অনিকা বলছে তাই না? অনিকা, আপনি কি অনিকা? অনিকা, 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 সরি আবার প্রোনাউন্সিয়েশন ভুল হলে মাইন্ড করে দেবেন। অনিকা, তাহলে অনিকা বলছি, অনিকা ঠিকই বলছে যে এভরি মার্কেটিং ফার্ম ইজ অপারেটিং অর মার্কেটিং ম্যানেজার্স টাস্ক ইজ অপারেটিং উইদিন এ ডাইনামিক প্রেশার অফ দ্য বিজনেস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। মার্কেটিং কিন্তু ক্যানট বি ইমপ্লিমেন্টেড আইসোলেটলি, ইন্ডিপেন্ডেন্টলি। মার্কেটিং কিন্তু এককভাবে মানে এক বা আইসোলেটলি কিন্তু ইমপ্লিমেন্ট করা যায় না। মার্কেটিং ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু ফেস এ ভেরি ডাইনামিক অ্যান্ড ভেরি কমপ্লেক্স এনভায়রনমেন্ট, একটা জটিল পরিবেশের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অ্যান্ড হোয়াট ইউ নো অ্যাজ দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট, মার্কেটিং এনভায়রনমেন্ট, এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার নিশ্চয়ই, আপনারা জানেন সবাই, ওইটা হলো বিজনেস এনভায়রনমেন্ট বা মার্কেটিং এনভায়রনমেন্ট। কারণ মার্কেটিং ফার্ম বা মার্কেটিং ম্যানেজারের যে সিদ্ধান্ত, মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দিয়ে কি হয়, ইনফ্লুয়েন্সড হয়, মানে এগুলো অ্যাফেক্টেড হয়, রাইট? এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি আপনারা তো জানেন এগুলো, যেমন একটা দেশের কালচার, একটা দেশের ইকোনমিক সিচুয়েশন, পলিটিক্যাল, টেকনোলজিক্যাল, পেস্টাল যেটা স্যার, স্যার পেস্টাল অ্যানালাইসিস যেটা স্যার, পেস্টাল স্যার, হ্যাঁ স্যার পেস্টাল অ্যানালাইসিস, পলিটিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল স্যার, কোন প্রোডাক্ট ডিসিশন, তাই তো? তাহলে মানে প্রোডাক্টটাকে আপনি হোয়াট প্রোডাক্ট টু বি ইন্ট্রোডিউস, কোন প্রোডাক্ট আপনি বাজারে ইন্ট্রোডিউস করবেন, রাইট? এর কালার, ডিজাইন, প্যাকেজিং, ব্র্যান্ডিং, লেবেলিং, এগুলো কিরকম হবে, এটা কিছুর উপর ডিপেন্ড করে বলো। এটা তো ডিপেন্ড করবে আপনার স্যার কালচারের উপর ডিপেন্ড করে স্যার, যেখানে আমি এটা ইয়া করব টু সেল অর মার্কেট
এনি কোয়ালিটি অফ প্রোডাক্ট হুইচ ইজ নট কালচারালি অ্যাকসেপ্টেড, কালচার অ্যাকসেপ্ট করবে না এই ধরনের প্রোডাক্ট আমি মার্কেটিং করতে পারবো না, বিক্রি করতে পারবো না। এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, চেষ্টা করবেন স্যার বাট স্লেসার ডিরেকশন স্যার খালি আছে ইয়ার পড়ার, আপনাদেরকে একটু মিউট থাকতে হবে ক্লাসের সময়, আপনাদেরকে মিউট থাকতে হবে, আমি তো আছি সবসময় তো আনমিউট করে থাকবো। তাহলে আমরা যে কথা বলছিলাম, এভরি মার্কেটিং ডিসিশন, এভরি মার্কেটিং ফাংশন ইজ ইনফ্লুয়েন্সড অর অ্যাফেক্টেড বাই দ্য ভেরিয়াস এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, দ্যাটস ওয়াই মার্কেটিং ইজ নট সো ইজি টাস্ক, মার্কেটিং ইজ অলওয়েজ কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড, অ্যান্ড গ্লোবাল মার্কেটিং ইজ মাচ মোর কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড। এটা ডোমেস্টিক মার্কেটিং এর চেয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটিংটা আরো বেশি জটিল, বিকজ ইট ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কাস্টমার বা ইন্টারন্যাশনাল কাস্টমার রিকোয়ারমেন্ট বা ইন্টারন্যাশনাল মার্কেটিং এনভায়রনমেন্ট ইন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড ম্যানার, সহজে আপনি বুঝতে পারবেন না। কারণ হোয়েন ইউ হ্যাভ এ প্ল্যান টু অপারেট বিজনেস ইন দ্য ফরেন কান্ট্রি, মানে হোয়ার আপনি যেখানে করতে সে ইউ হ্যাভ এ প্ল্যান টু অপারেট বিজনেস ইন জাপান অর ইন ইনি ইউরোপিয়ান মার্কেট, তাহলে এখন জাপান বা ইউরোপিয়ান মার্কেটের ওইখানকার কিন্তু এনভায়রনমেন্টাল অবস্থা আমাকে জানতে হবে, ওখানকার ইকোনমিক সিচুয়েশন, পলিটিক্যাল, কালচারাল, টেকনোলজিক্যাল রুলস রেগুলেশন, এগুলো তো আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে অ্যাজ এ গ্লোবাল মার্কেটার, রাইট? অ্যান্ড দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ নট সো ইজি, এটা জানা অত সহজ না, যেমনটা সহজ মানে ইজ পসিবল উইদিন দ্য কান্ট্রি, দেশের মধ্যে যেটা জানা সম্ভব। দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল মার্কেটিং কিন্তু বা গ্লোবাল মার্কেটিং যেটা বলছি আমরা, যে এটা কিন্তু খুবই কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড অ্যান্ড ডাইনামিক, এটা আমরা কোনো একটা ক্লাসে গিয়ে ইন ডিটেইলস করব যে ওয়াই ইন্টারন্যাশনাল মার্কেটিং ইজ মাচ মোর কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিকেটেড দ্যান ডোমেস্টিক মার্কেটিং, এটার অ্যানালিসিসটা আমরা কোনো একটা ক্লাসে ইন ডিটেইলস একটা চ্যাপ্টার হিসেবে করব। ওকে, কাম টু আওয়ার পয়েন্ট হেয়ার অ্যাগেইন, তাহলে আমরা যে কথা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে গ্লোবাল মার্কেটিংটা হলো ইটস নাথিং, একটা কোশ্চেন ছিল আমার কাছে স্যার, আপনি তো বলেছিলেন স্যার যে গ্লোবাল মার্কেটিং আর ইন্টারন্যাশনাল যে স্যার আমাদের যে মার্কেটিং স্যার অলমোস্ট সিমিলার স্যার, বাট দেয়ার আর সাম বেসিক ডিফারেন্স, আমি আসলে স্যার একটু স্যার আরেকবার এক্সপ্লেন করবেন স্যার যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় স্যার। বেসিক ডিফারেন্স হলো, তাহলে আগে আপনাদেরকে বুঝতে হবে গ্লোবাল মার্কেটার কারা, গ্লোবাল প্রোডাক্ট গুলো কি, গ্লোবাল প্রোডাক্ট নিয়ে কিন্তু গ্লোবাল মার্কেটার ডিল করে, তাই? Yes sir, গ্লোবাল প্রোডাক্টের নাম বলেন তো স্যার, গ্লোবাল মার্কেটার স্যার মানে স্যার ফ্রম বাংলাদেশ পারসপেক্টিভ না স্যার অন্য কাছে, গ্লোবাল প্রোডাক্ট একটা বলেন স্যার, কোকা কোলা স্যার, কোকা কোলা গ্লোবাল প্রোডাক্ট ঠিক ওই অর্থে বলা যাবে না, কোকা কোলা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট স্যার, স্যামসাং মোবাইল, স্যামসাং কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, রাইট স্যার, মাইক্রোসফট স্যার, মাইক্রোসফট, মাইক্রোসফট এটা কিন্তু গ্লোবাল ওই যে সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে? আমরা যদি টয়োটা কোম্পানির কথা বলি এটা কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, আপনার যদি যেমন আমাদের ওই যে কি টেলিভিশন যেন ওটা কি টেলিভিশন টিভি টিভি যেন কি ব্র্যান্ড এটা, স্যামসাং একটা ব্র্যান্ড আছে, আর একটা ব্র্যান্ড আছে না সনি স্যার, সনি, সনি কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, তাহলে গ্লোবাল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেমন লাক্স এটা কি প্রোডাক্ট বলতো, গ্লোবাল না ইন্টারন্যাশনাল স্যার, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল আমাদের দেশ, আমাদের দেশের জন্য এটা ন্যাশনাল, তাই না বিষয়টা? তাহলে গ্লোবাল প্রোডাক্টটা হলো মানে গ্লোবাল মার্কেটিং হলো সেটা, মানে ন্যাশনাল মার্কেটিং এর চেয়ে কিন্তু গ্লোবাল মার্কেটিং এর যে ডাইমেনশন, গ্লোবাল মার্কেটিং ফিলোসফি, এই ফিলোসফিটা কিন্তু ডিফারেন্ট, গ্লোবাল মার্কেটার্স কনসিডার দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ এ সিঙ্গেল মার্কেট and try to sell the product, মানে same quality product with the same যে মার্কেটিং পলিসি এন্ড স্ট্র্যাটেজি, ওরা একই ধরনের মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজিতে কিন্তু গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অলমোস্ট সিমিলার উইথ মাইনর ভেরিয়েশন ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, মাইনর কিছু ভেরিয়েশন থাকে কিন্তু প্রোডাক্টটা অলমোস্ট কিন্তু সেম কোয়ালিটি। কারণ স্যামসাং এর যদি আপনারা প্রোডাক্টের কথা বলেন, তা স্যামসাং এর প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম ওয়ার্ল্ড ওয়াইড, আপনি টয়োটার কথা বলেন অলমোস্ট সেম,
স্যার এখানে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম টয়োটার যেটা আমরা দেখি স্যার বাংলাদেশে মার্কেটের জন্য যে ধরনের গাড়িগুলো ওগুলো দেখে স্যার জাপানে কিন্তু এই গাড়িগুলো চলেই না তো সেই ক্ষেত্রে কি এটা কনফ্লিক্টিং না জাপানে চলে না না জাপানের যেটা সেকেন্ড হ্যান্ড সেটা বাংলাদেশের কাস্টম জাপান থেকে যে গাড়িগুলো এখানে আসে রাইট জাপানে কিছু কিছু রিকন্ডিশন গাড়ি তো আসে জাপান থেকে আর কিছু কিছু নিউ ব্র্যান্ড নিউ গাড়ি আসে সেই নিউ গাড়িগুলোর কি ভার্সনটা কি বলেন তো জাপানের ভার্সন বাংলাদেশের ভার্সনের পার্থক্য কি আছে তেমন কিছু লেফট হ্যান্ড ড্রাইভিং লাইট রাইট হ্যান্ড ড্রাইভিং ড্রাইভিং পজিশনটা ড্রাইভারের যে সিট যেটা ড্রাইভিং সিট যেটা এই পজিশনটা কোথাও লেফট সাইডে কোথাও রাইট সাইড আমাদের দেশের জন্য তারা তৈরি করে মানে আমাদের দেশ শুধু না এশিয়ান সাব কন্টিনেন্টের জন্য কিন্তু এরা রাইট হ্যান্ডেড করে আর ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে যেখানে কিন্তু তাদের জন্য লেফট হ্যান্ডেড করে কিন্তু প্রোডাক্টের ভিতরে যে কোয়ালিটি আপনার কোয়ালিটি কিন্তু ইন টার্মস অফ দা যেটাকে আমরা মডেল বলি প্রতিটা মডেল কিন্তু সেম কোয়ালিটি মডেল ডিফার করে আপনার এই মডেল থেকে এক বছরের থেকে আর পরের বছরের মডেল চেঞ্জ হয় কিন্তু ওই মডেলের কিন্তু সব প্রোডাক্ট কিন্তু একই রকম কথা কি ক্লিয়ার হচ্ছে তার ওই যে বললাম আমি গ্লোবাল মার্কেটার মাইনর ভেরিয়েশন করে কিন্তু প্রোডাক্টের মধ্যে তাছাড়া কিন্তু তাদের প্রোডাক্টের কোয়ালিটি অলমোস্ট সেম এইটা হলো গ্লোবাল কোম্পানি আর ইন্টারন্যাশনাল কোম্পানি কোনটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বল আপনি তো বলেছেন টেক্সটাইল ইউনিলিভার তো অবশ্যই ইন্টারন্যাশনাল কোম্পানি ইন্টারন্যাশনাল না ওটাকে মাল্টিন্যাশনাল বলা মাল্টিন্যাশনাল স্যার জি স্যার বলছি আপনাদেরকে মানে এগুলোই তো আমরা পড়বো এই কোর্সের মধ্যে এটা জবাব দিয়ে তারপর আলাউদ্দিন আবার প্রশ্ন করা তাহলে ইন্টারন্যাশনাল কোম্পানি যেমন exporter from Bangladesh and has decided to export some product in Japan. But আপনি এখান থেকে আপনি কোন একটা দেশে product export করবেন তাই তো while you are exporting product in Japan তখন product আপনি তৈরি করবেন কিভাবে বলেন তো দেখি product এর quality ওদের demand অনুযায়ী স্যার according to the requirements of the Japanese customer জি স্যার আমার ওই কাস্টমার যেরকম ভাবে চাচ্ছে সেভাবে product তৈরি করে আপনি সেখানে বিক্রির জন্য আপনি শিপমেন্ট করলেন বা শিপ মাল পাঠিয়ে দিলেন অথবা আপনার লোক এখান থেকে নিয়ে গেল তাহলে ইউ আর নন অ্যাজ আপনি কি গ্লোবাল মার্কেটার না ইন্টারন্যাশনাল মার্কেটার না আপনি গ্লোবাল মার্কেটার আপনি ইন্টারন্যাশনাল মার্কেটার কারণ গ্লোবাল তখনই হতো যদি আপনি এই প্রোডাক্টটাই সেম কোয়ালিটি অনেক মানে অ্যাক্রস দ্য গ্লোব বিভিন্ন দেশে যদি একই কোয়ালিটি প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতেন তাহলে কিন্তু আপনার নাম হতো কি গ্লোবাল কোম্পানি গ্লোবাল মার্কেটে কিন্তু আপনি তো জাপানে হ্যাঁ পরে আরসি বিশ্বাস জাপানে এক্সপোর্ট করতেছেন তখন জাপানের মতো করে তৈরি করলো টেক দ্য এক্সাম্পল অফ আওয়ার ওই যে গার্মেন্টস সেক্টরের কথা যদি আমরা বলি গার্মেন্টস সেক্টরে দেখেন তো সব গার্মেন্টস প্রোডাক্টগুলো কি একই কোয়ালিটি অবভিয়াসলি না ওরা ইউ মার্কেটের জন্য একভাবে তৈরি করে এক কোয়ালিটি আবার দেখবেন আমেরিকান কিছু কিছু রিজিয়ন আছে যেখানে তারা প্রোডাক্ট এক্সপোর্ট করে ওদের কোয়ালিটি কিন্তু ভিন্ন আবার আফ্রিকান রিজিয়নে কিন্তু কিছু এক্সপোর্ট হয় সেখানে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি ভিন্ন তাহলে ভিন্ন ভিন্ন কোয়ালিটি যখন আপনি এক্সপোর্ট করতেছেন তার মানে কি আপনার প্রত্যেকটা মার্কেটই কিন্তু ডিফারেন্ট ইউ আর কনসিডারিং এভরি মার্কেট অ্যাজ এ সিঙ্গেল মার্কেট বাট গ্লোবাল মার্কেটার্স কনসিডার অল দ্য মার্কেটস অ্যাক্রস দ্য গ্লোব as a single market so ekhon confusion ta clear hoye geche sir I got it now sir international group tar mane kaaj kintu eki apni exporting er kaaji kor bikri kaaji kortechen ek desh theke arek deshe kintu apnar kichu strategy ba kichu apnar ideology philosophy bhinno rokom hobe tale ekjon exporter simply known as international marketer not global marketer right ji sir আবার ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে আরো দুটো পার্থক্য আছে ইন্টারন্যাশনাল কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি পার্থক্য আছে মাল্টিন্যাশনাল কোম্পানি কাকে বলে বলো ওয়াই দা মাল্টিন্যাশনাল কোম্পানি স্যার মাল্টিন্যাশনাল কোম্পানিটা স্যার হচ্ছে যে
যে লোকালিটিতে যাচ্ছে ওই লোকালিটির সাথে ওই কালচারের সাথে ম্যাচ করে তারা হচ্ছে যে ওই দেশে হচ্ছে রান বিজনেস রান করতেছে, ওটা মাল্টিনেশনাল কোম্পানি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ আশরাফুল। আপনি আলাউদ্দিন বলেন, সাবসিডিয়ারি না ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তাহলে দেখেন মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু সে মার্কেটিং করতেছে মানে গ্লোবালি অ্যাক্রস দ্য কান্ট্রি মানে গ্লোব, সে বিভিন্ন দেশেই কিন্তু মার্কেটিং করে, বিভিন্ন দেশেই কিন্তু সে বিজনেস করে, বাট প্রত্যেকটা রিজিয়ন বা প্রত্যেকটা দেশের জন্য তার বিজনেসের ফিলসফি ভিন্ন ভিন্ন রকম। আমাদের ইউনিলিভার কোম্পানি, ইউনিলিভার কোম্পানি যে মাল্টিনেশনাল কোম্পানি, হ্যাঁ অবভিয়াসলি ইন্টারন্যাশনাল দেন মাল্টিনেশনাল, কারণ মাল্টিনেশনাল হতে গেলে তাকে তো ইন্টারন্যাশনাল আগে হতে হবে, ইন্টারন্যাশনাল না হলে তো সে মাল্টিনেশনাল হবে না, ঠিক আছে। আর মাল্টিনেশনাল কিন্তু আর একটা ক্রুড ফর্ম বা একটা মানে কি বলবেন যে একটা একটা কি বলবো এটাকে একটা খুব টাফ ফর্মকে বলছি কিন্তু আমরা গ্লোবাল। তাহলে মাল্টিনেশনাল কোম্পানিকে ডিফাইন করা হয় যে মাল্টিনেশনাল কোম্পানি অপারেটস বিজনেস ইন দ্য ভেরিয়াস কান্ট্রিজ অ্যাট এ টাইম, বাট দে আর মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজি ডিফার্স ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, রিজিয়ন টু রিজিয়ন, অ্যান্ড অবভিয়াসলি দ্য মাল্টিনেশনাল কোম্পানি মাস্ট হ্যাভ এ সাবসিডিয়ারি on manufacturing plant in that particular country or region. ওই দেশে অবশ্যই তার একটা অ্যাসেম্বলিং প্ল্যান্ট হোক, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হোক বা সাবসিডিয়ারি হোক, এখানে কিন্তু থাকতে হবে। ওই দেশের কালচার, ওই দেশের রিকোয়ারমেন্টস অনুযায়ী তাকে প্রোডাক্টটা তৈরি করতে হবে। কারণ ইউনিলিভার কোম্পানি বাংলাদেশে আছে, এই ইউনিলিভার ইন্ডিয়াতেও আছে, ইউনিলিভার আমেরিকায় আছে, ইউনিলিভার আফ্রিকায় আছে, মিডল ইস্টে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউনিলিভার কোম্পানি আছে। বাট ইউ সি দ্য কোয়ালিটি অফ লাক্স ইন আওয়ার কান্ট্রি significantly differs the quality of Lux in the American Unilever company. Even Indian Unilever company. India dekun the Lux ache. Oi Lux er quality amader quality moddhe kintu onek partho. Kotha clear hocche? Tale apra tale international holo jokhon she desher baire jay. Ar jokhon simultaneously jokhon she ekti multi region ba multi country te participate kore, she holo multinational. But this multinational company jokhon ki kore? প্রোডাক্ট যখন সে সেম কোয়ালিটি সেম মার্কেটিং পলিসি স্ট্র্যাটেজিতে সে মার্কেটিং করে বা সেল করে অ্যাক্রস দ্য কান্ট্রি, তখন সে হয়ে যায় কিন্তু গ্লোবাল কোম্পানি। গ্লোবাল কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি খুব পার্থক্য থাকে না, মাল্টিনেশনাল কোম্পানি প্রোডাক্টের কোয়ালিটি পার্থক্য থাকে। আর ইন্টারন্যাশনাল কোম্পানি সিম্পলি যখন আপনি ইউ আর ক্রসিং দ্য ন্যাশনাল বাউন্ডারি, ক্রসিং দ্য কান্ট্রি, ইউ আর নোন অ্যাজ ইন্টারন্যাশনাল। এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন ছিল স্যার। যেই কান্ট্রিতে বিজনেস করতেছে ওখানে স্যার ওদের নিজস্ব কান্ট্রি অফ অরিজিন যদি আমি হিসাব করি স্যার, ওই দেশের কালচারের বেসিস করে স্যার ওখানে ওদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান থাকতেছে, রাইট স্যার? এবং স্যার হচ্ছে লাগা স্যার আপনার গ্লোবাল মার্কেটিং এর শর্ত হচ্ছে লাগা স্যার হোল ওয়ার্ল্ডটাকে একটা সিঙ্গেল ইউনিট মানে একটা সিঙ্গেল মার্কেট হিসেবে কাউন্ট করে, রাইট স্যার? তাহলে স্যার আমি যদি স্যামসাং ফোন হিসাব করি স্যার, এখানেই আমার একটা কোশ্চেনটা স্যার, যদি আমি স্যামসাং ফোন হিসাব করি স্যার, ওরা যখন স্যার স্পেসিফিক আপনার ইউএস এর জন্য ফোন প্রোডিউস করে স্যার, তখন কিন্তু স্যার ওখানে ওরা যে প্রসেসরটা ইউজ করে সেটা কিন্তু স্যার স্ন্যাপড্রাগনের স্যার। আর স্যার বাকি হোল ওয়ার্ল্ড ওয়াইড স্যার হচ্ছে লাগা স্যার অনেকগুলো জায়গায় যেখানেই করুক না কেন এদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি স্পেসিফিকেশন কিন্তু অলমোস্ট সেম, এরা কিন্তু অরিজিন থেকে কিন্তু ফলো করে, ওই কুরিয়ার থেকে যেভাবে সার্চ করবে প্রোডাক্টের কোয়ালিটি সেভাবেই কিন্তু তারা তৈরি করবে। উইল নট টেক দা হোম ডিসিশন, যেটাকে বলছি আমরা যে
রিজিয়ন টু রিজিয়ন এদের ডিসিশন গুলো ডিফার করবে না, কিন্তু একই কোয়ালিটি। যেটাকে সহজ কথা বললো আমরা, প্রোডাক্টের যে মানে প্রোডাকশন প্রসেস বা প্রোডাকশন ফর্মুলা বা প্রোডাকশন সিক্রেট, এটা কিন্তু অলমোস্ট একই তারা ফলো করে। তাহলে স্যার আমরা এখানে এটা বলতে পারি স্যার যে গ্লোবাল মার্কেটিং আর স্যার মাল্টিন্যাশনাল যে মার্কেটিং যে সাবজেক্টটা, এটা যে বেসিক ডিফারেন্স এটা হচ্ছে যে স্যার গ্লোবাল মার্কেটিং যখন ওরা স্যার বিজনেসটা হোল ওয়ার্ল্ড ওয়াইড অপারেট করে স্যার, সেখানে স্যার কান্ট্রি অফ অরিজিনটা স্যার ওইভাবে স্যার কাউন্ট হয় না স্যার। মানে স্যার ওরা যে জিনিসটা মানে যে প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোডিউস করতেছে সেটা স্যার সবার জন্য সেম স্যার, কিন্তু স্যার মাল্টিন্যাশনাল কোম্পানিটা যখন যেই যেই কান্ট্রিটা অপারেট করতেছে স্যার ওই কান্ট্রির কান্ট্রি অফ অরিজিন স্যার মানে স্যার কালচারাল বা স্যার এনভায়রনমেন্ট ওই জিনিসগুলো স্যার কনসিডার করতেছে স্যার, এটা কি স্যার মেইন বেসিক ডিফারেন্স স্যার? You will operate the marketing task in Tokyo, Japan, or marketing task in Dhaka, Bangladesh. Dibor, tell me class is going to be good. Hey, Vishas, you have to have a company business. You can call it marketing. You can call it get a Bangladesh head current. Dhaka, they also have me get a Japanese current or America current marketing strategy, marketing technology. অলমোস্ট সেম মার্কেটিং, কিন্তু বেসিক টেকনোলজি কিন্তু সেম। মার্কেটিং এর টেকনোলজি জানেন কি? মার্কেটিং এর টেকনোলজি কি কি? দেওয়ান, মার্কেটিং এর টেকনোলজি কি? মার্কেটিং এর টেকনোলজি শিখেছেন আপনারা? না না, ভুলে জানেন অবশ্যই, একজনও বলেননি, সবাই জানেন। যেমন প্রোডাকশন টেকনোলজি আছে, তারপর দেখেন আপনারা বিভিন্ন জায়গায় টেকনোলজি, টেকনোলজিতে কি আসলে মার্কেটিং এর টেকনোলজি কি, ম্যানেজমেন্ট এর টেকনোলজি কি, মানে হোয়াট ইউ মিন বাই দ্য টার্ম কনসেপ্ট টেকনোলজি, টেকনোলজি দিয়ে কি বোঝায় বলেন তো? এই সাজিয়া কথা বলেন না কেন, আপনারা কথা বলছেন না কেন, দুজনেই কথা বলতেছে। স্যার মার্কেটিং টেকনোলজিতে স্যার মার্কেটিং টিমটা যাতে ঠিকভাবে কাজ করতে পারে স্যার, সেই জন্য যত সাপোর্ট দেওয়া দরকার। ঠিক আছে, আমার মনে হয় স্যার টেকনোলজি শব্দটার অর্থ কি এটা জানি আগে আমি। হোয়াট ইজ টেকনোলজি? আমরা টেকনোলজি কথাটা তো বিভিন্ন ভাবে ব্যবহার করি। হ্যাঁ আব্দুল্লাহ কি বলেন, ভালো করে শুনতে পারিনি। হ্যাঁ না না, ওটা কোনো আপনার ইনোভেট করা স্যার, ইনোভেশন। হ্যাঁ স্যার, সাইন্টিফিক নলেজটাকে স্যার আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা মোহিত গুগল দেখতেছে, মোহিত গুগল সার্চ করতেছে, টেকনোলজি কিভাবে বলতে পারি, দা প্রসেস অফ ডুইং আ ওয়ার্ক স্যার, টেকনিকস আমরা যেগুলো ইউজ করি স্যার পার্টিকুলার। আসিফ কি গুগল দেখলেন নাকি? গুগল না স্যার, না স্যার, আমি নিজে থেকে বলছি স্যার। আমরা অনেক সময় কতগুলো টার্মকে ইউজ করি, বাট আমরা কিন্তু এটার খুব সিম্পল মিনিংটাকে জানার চেষ্টা করি। টেকনোলজি, টেকনোলজি শুনলে কিন্তু আমরা ভয় পাই। তো উই মিন টেকনোলজি মিনস দা মেশিন বা ইকুইপমেন্ট বা ফ্যাক্টরি, মানে এই জন্য কলকব্দ, এগুলোকে মিন করি, কিন্তু আসলে বিষয়টা সেটা না। টেকনোলজি মিনস দ্য টেকনিক অর প্র্যাকটিস অর টেকনিক্যাল নো হাউ to perform any task or to achieve any goal, kono uddeshyo arjon korar jonno ba kono ekta kaaj bastobayon korar jonno apni je technique follow korben, this is technology,
technology is the technique or tactics or akibolam, you know, they are going to know how to perform any task. Je kono kaj korte giye jemon apnara say in this class you are attending and you are hearing my lecture very concentratedly apnara khub monojog diye shunchen ei je monojog diye shunchen this is your technology kotha clear hocche ami class dicchi ekhane dekhen kokhono ami jore kotha bolchi kokhono aste bolchi kokhono bangla bolchi kokhono english e bolchi this is the technology of conducting the class clear holo তার টেকনোলজি হলো টেকনিক টেকনিক থেকে টেকনোলজি কথাটা আসছে তাহলে মার্কেটিং এর টেকনোলজি থাকবে ম্যানেজমেন্টের টেকনোলজি থাকবে এই বলেন তো ম্যানেজমেন্টের টেকনোলজি কি আপনাকে তো ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড এ কোর্স ম্যানেজমেন্ট নাজমুল বলেন খান সাহেব ম্যানেজমেন্টের টেকনোলজি স্যার যেমন স্যার আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আসবে কেন স্যার প্ল্যানিং Right. Now, technique to manage the people, to manage the subordinates. Right? So, management around the organization. Or to management, bolti to bujha. Management means getting better performance done by the efforts of the subordinates. It is management. আমরা অন্যতম কর্মীদের থেকে ভালো কাজ করিয়ে নেব, পাইয়ে নেব. এটা ব্যবস্থা করাই হলো ম্যানেজমেন্ট এই জন্য ম্যানেজমেন্টকে বলা ম্যানেজমেন্ট ইজ সিম্পলি টু ম্যানেজ ম্যানেজমেন্ট মিন্স গেটিং বেটার পারফরমেন্স ডান বাই দ্য এফোর্টস অফ দ্য আদার পিপল রাইট আর আমি ম্যানেজ করতে চাই অন্যের ওদের মহামাদ সাবনের থেকে ভালো কাজ পাইয়ে নিতে চাই তার টেকনিক লাগবে না লাগবে তাহলে ওই যে ম্যানেজমেন্টের টেকনোলজি তাহলে ম্যানেজমেন্টের টেকনোলজি কি আলাউদ্দিন আমি ভালোভাবে ম্যানেজ করতে চাই আমি সাবঅর্ডিনেট থেকে কাজ ভালো পাইয়ে নিতে চাই সেটাই যদি উদ্দেশ্য হয় ম্যানেজমেন্টের তাহলে এটার জন্য তো টেকনিক লাগবে টেকনিক এটা ম্যানেজমেন্টের টেকনোলজি কি টেকনিক গুলো কি মোটিভেশন একটা টেকনিক হতে পারে হ্যাঁ ঠিক আছে সবাই জানেন কিন্তু ভালো করে বলতে পারতেছেন না সব নাম কি বলতেছেন ইয়াসমিন ম্যানেজমেন্টের টেকনিক আছে স্যার এটা কি প্ল্যানিং অর্গানাইজিং কোঅর্ডিনেটিং প্ল্যানিং অর্গানাইজিং দিজ আর দা ইম্পর্টেন্ট ফাংশন অফ টাস্ক ফাংশন এগুলো ম্যানেজমেন্ট প্ল্যান করব আমি প্ল্যানটা কি ইমপ্লিমেন্ট করতে হবে তখন নাকি তখন কোঅর্ডিনেট করতে হবে তখন আমাকে সুপারভাইজ করতে হবে মোটিভেট করতে হবে এই যে বিষয়গুলো আছে এগুলো হলো মার্কেটিং এর ফাংশন সরি ম্যানেজমেন্টের ফাংশন এগুলো কি ইমপ্লিমেন্ট করতে কি টেকনিক লাগবে স্যার ফাংশনগুলোকে কি রান করতে আমার স্যার এই টেকনোলজি লাগবে নাকি স্যার স্মুথলি রান করে সেজন্য টেকনোলজিটা লাগবে ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করা মানে স্মুথলি অর্গানাইজেশনটাকে রান করা স্মুথলি ম্যানেজমেন্টটাকে ঘুরে করাই হলো কিছু টেকনিক লাগবে ওই ম্যানেজমেন্টের টেকনোলজি স্যার একটা এক্সাম্পল স্যার এই টেকনিকটাই জানতে যাচ্ছে স্যার একটা एग्जांपल দাও যে দিতে পারে স্যার এখানে স্যার যেহেতু আমরা এখানে দেখলাম যে স্যার ম্যানেজমেন্ট টেকনোলজি হচ্ছে স্যার মেইনটেইনিং পিপল টু গেট দা জব ডান ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি টু অ্যাচিভ দা টার্গেট গোল ঠিক আছে স্যার এটা তো ম্যানেজমেন্ট ফাংশন হ্যাঁ না সরি ছাড় দিতে হয় আমি যদি এখানে আরো ডাব্লিউ মানে স্যার রেজাল্ট অন ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা বলি স্যার মোহিত আই গট ইওর পয়েন্ট আপনি আমি আপনার কথা আপনাদের কথা বুঝতে পারতেছি কিন্তু আপনারা ওই যে বললাম না যে ওই থিওরিটিক্যাল থিওরি নলেজের সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের কিন্তু একটা ম্যাচিং থাকতে হবে বইতে যা শিখি বা আপনারা যা শেখেন আমার ছেলে ছোট ছেলেটা এসে ডিস্টার্ব করছে ঠিক আছে বাচ্চারা তো ডিস্টার্ব করতে পারে বাচ্চারা তো আসতেই পারে স্যার ইট ইট আপনারা শুনেন
আমরা বলছিলাম যে ম্যানেজমেন্টের কাজই হলো টু ম্যানেজ ইফেক্টিভলি বা প্রপারলি, আর এটিকে আর একটু কঠিন ভাবে বলছিলাম যে ম্যানেজমেন্ট অর্থই হলো গেটিং বেটার পারফরমেন্স ডান বাই দ্য এফোর্টস অফ দ্য সাবঅর্ডিনেটস। সো টু এই কাজটা ইমপ্লিমেন্ট করার জন্য বা যে প্ল্যানিং অর্গানাইজিং কন্ট্রোলিং যে ফাংশন গুলো আছে এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য দেয়ার আর সাম টেকনিক্স, অ্যান্ড অল দিস টেকনিক্স হ্যাভ বিন সাজেস্টেড বাই সাম রিনাউন্ড ম্যানেজমেন্ট এক্সপার্টস, ম্যানেজমেন্ট রিসার্চার যারা আছে, ম্যানেজমেন্ট এক্সপার্টস যারা আছে, তারা এরকম কিছু টেকনিক বলে দিয়েছে, রাইট? অ্যাজ ইউ নো ইউ হ্যাভ নন দ্য ফেওলস থিওরি, ফেওলস প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট। আপনার ফেওলের কি 14টা নীতির কথা শুনেছেন? জি স্যার। এই 14টা নীতি কিসের নীতি বলেন তো? এক্স্যাক্টলি তো মনে নাই স্যার। না না, এই নীতি কি কিসের? প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট স্যার। প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট স্যার। ম্যানেজমেন্ট এর নীতি, তাই তো? উনি কতগুলো প্রিন্সিপাল কে সাজেস্ট করে কতগুলো গাইডলাইন কে দিয়েছে? প্রিন্সিপাল তো হলো গাইডলাইন, কি এই গাইডলাইন বা এই টেকনিক গুলো ফলো করলে আপনার কি হবে, ইউ ক্যান ম্যানেজ ইউর সাবঅর্ডিনেটস প্রপারলি, ইউ উইল বি ইন এ পজিশন টু এনশিওর দ্য বেটার পারফরমেন্স ফ্রম দ্য সাবঅর্ডিনেটস। ওই জন্য উনি ডিভিশন অফ ওয়ার্কের কথা বলছেন না, ফেলের আছে তো ওখানে ডিভিশন অফ ওয়ার্কের কথা বলছে, মোটিভেশনের কথা বলছে, স্কেলার চেইনের কথা বলছে, তারপর অথরিটি রেসপন্সিবিলিটির কথা বলছে, এগুলো কথা বলেনি, 14টা নীতির কথা বলেনি? জি স্যার। রাইট, দিস 14 প্রিন্সিপলস আর দা টেকনোলজি অফ ম্যানেজমেন্ট, এটাই ম্যানেজমেন্টের টেকনোলজি। এমন ভাবে কিন্তু টেলরও বলছে, টেলর কিন্তু টেকনোলজির কথা বলছে, সাইন্টিফিক ম্যানেজমেন্টের কথা বলছে না টেলর? Yes sir. যে সাইন্টিফিক্যালি যদি আপনি কাজগুলো করেন, ওই যে টাইম স্টাডি, ফেটিক স্টাডি, মোশন স্টাডি, এগুলোর মাধ্যমে যদি আপনি সাইন্টিফিক্যালি কাজটাকে ডেলিগেট করতে পারেন, ডিস্ট্রিবিউট করতে পারেন টু দ্য রাইট পারসন, টু দ্য রাইট ওয়ার্ক টু দ্য রাইট পারসন, তাহলে কিন্তু আপনার কি হবে, কাজটা ইফেক্টিভলি ম্যানেজ করা যাবে, রাইট? তাহলে এইটাই হলো ম্যানেজমেন্টের টেকনোলজি। অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টিং এর টেকনোলজি আছে, অ্যাকাউন্টিং এর কাজই তো হলো আমার কি, অ্যাকাউন্টিং এর কাজ কি? টু মেইনটেইন দ্য অ্যাকাউন্টস ইন আ সাইন্টিফিক ম্যানার, রাইট? আমি সাইন্টিফিক ভাবে সিস্টেমেটিক্যালি ভাবে অ্যাকাউন্টস গুলোকে মেইনটেইন করব, তার জন্য কি টেকনিক আছে বলো স্যার? টু রেকর্ড দ্য ডাটা। হ্যাঁ, ঠাকুর অধিকার যাবো না, আমি মানে ক্লাসে বেশি কথা বলতেছি। কারণ আপনার অ্যাকাউন্টসে কি আপনারা ওই ডাবল এন্ট্রি সিস্টেম শিখেছেন, ডেবিট ক্রেডিট? জি স্যার। ডেবিট শিখেছেন, এগুলো কি রে ভাই? এগুলো তো টেকনিক টু ম্যানেজ দ্য অ্যাকাউন্টস, টেকনিক টু অ্যারেঞ্জ দ্য অল দ্য অ্যাকাউন্টস সিস্টেমেটিক্যালি এন্ড সাইন্টিফিক্যালি। সো জার্নাল ওয়ার্কশিট, দিস আর দ্য টেকনোলজি অফ অ্যাকাউন্টিং, কাম টু দ্য পয়েন্ট অফ টেকনোলজি অফ মার্কেটিং। নাও টেল, মানে হোয়াট ইজ, মানে হুইচ ওয়ান আর নাও হোয়াট আর দ্য টেকনোলজিস অফ মার্কেটিং, মার্কেটিং এর টেকনোলজি কি? ওই মার্কেটিং এর উদ্দেশ্য হলো কি, আমি কাস্টমারকে স্যাটিসফাই করব, আমি প্রফিট ম্যাক্সিমাইজ করব, তাই তো? এটা তো মার্কেটিং এর কাজ, উদ্দেশ্য কি? প্রফিট ম্যাক্সিমাইজ করা, টু কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই জন্য আমাকে কি কি কৌশল অবলম্বন করতে হবে বলেন, কি কৌশল? স্যার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে স্যার। হ্যাঁ, স্ট্র্যাটেজি ফলো করতে হবে স্যার। হ্যাঁ, স্ট্র্যাটেজি টেকনিক বা টেকনোলজি? জি স্যার। তাহলে কি কি টেকনোলজি ফলো করতে হবে? প্রপার সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং স্যার। সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং ইজ দ্য মার্কেটিং মেথড, এসটিপি। জি স্যার। এটা পদ্ধতি। আমি সেগমেন্ট কোন কেন করব, সেগমেন্ট করব তো আমার টার্গেট গ্রুপকে আইডেন্টিফাই করার জন্য, রাইট? যখন টার্গেট গ্রুপ আমার আইডেন্টিফাই হয়ে যাবে, তাদেরকে আমার কি করতে হবে, বেটার পজিশন এনশিওর করতে হবে ইন দ্য মাইন্ড অফ দ্য টার্গেট কাস্টমার, এই তো? এটা সংক্ষেপে এসটিপি। এটা হলো প্রসিডিওর, মেথড অফ মার্কেটিং। এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি দরকার, কি টেকনিক দরকার? এই ক্লাসে বলে আমি অতিরিক্ত কথা বলতেছি, ম্যাক্সিমাম প্রফিট, ইউ হ্যাভ টু টেক দ্য ভেরি কেয়ারফুল ডিসিশন
technically regarding the product decision, pricing decision, promotion decision, distribution decision, the marketing mix itself is the technique or technology of marketing. Marketing is an important technology, marketing mix. But these techniques are, these skills are, আপনি কি মার্কেটিং এর কাজ করতে পারবেন? মার্কেটিং এর উদ্দেশ্য অর্জন করা সম্ভব? Without any careful and judicious decision regarding the marketing mix. তাহলে মার্কেটিং মিক্স কি? মার্কেটিং এর টেকনোলজি স্যার, ওই যে টুলস বলা, টুলস মানে তো মার্কেটিং টুলস বলে না ওটাকে, মিক্সটা তো একটা কই টুল, তাহলে এই টুলের যে চারটা উপকরণ, তাহলে এই টুলস মানেই তো টেকনিক, টুলস মানেই তো কৌশল উপকরণ। তাহলে এই যে মার্কেটিং এর যে টেকনিক এর কথা বলছি বা টেকনোলজি, এটা কিন্তু অলমোস্ট সেম উইদার ইউ ইমপ্লিমেন্ট দা মার্কেটিং টাস্ক ইন ঢাকা বাংলাদেশ অর ইন টোকিও জাপান। আপনি দেশের মধ্যেই করেন আর দেশের বাইরেই করেন, বেসিক টেকনিক কিন্তু একই, বেসিক টেকনোলজি কিন্তু সেম, বাট দা ইমপ্লিমেন্টেশন মে ডিফার। একটা দেশের মধ্যে বাস্তবায়ন হবে সিদ্ধান্ত, আর যে সিদ্ধান্তটা দেশের বাইরে বাস্তবায়ন হবে, রাইট? কারণ আপনি যখন দেশের বাইরে অ্যাজ এ গ্লোবাল মার্কেটার, আপনি যখন প্রোডাক্ট মার্কেটিং করতে যাবেন দেশের বাইরে, রাইট, তখন আপনাকে কি প্রোডাক্ট ডিসিশন নিতে হবে না, প্রাইসিং করতে হবে না খুব কেয়ারফুলি, প্রমোশন করতে হবে না, ডিস্ট্রিবিউশনে কাজ করতে হবে না? তা এই চারটা বেসিক টুলস কিন্তু সেম, টেকনোলজি সেম। এটা ভালো করে খেয়াল রাখবেন যে মার্কেটিং যেখানে আপনি ইমপ্লিমেন্ট করেন, দ্য বেসিক টুলস অর টেকনোলজি এটা কি সেম ফর অল দ্য মার্কেটার্স। ওকে, আমি তো শুরুই করতে পারতেছি না কোশ্চেন। তাহলে আমরা চলে আসি আবার, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটিং এর কথা বলছিলাম। হ্যাঁ, আবদুল্লাহ এত তাড়াতাড়ি এত কথা শিখতে চাচ্ছেন কেন প্রথম ক্লাসে? কোথায় দেখলেন আপনি ট্রান্সন্যাশনাল কি শিখেছেন বলেন তো? আবদুল্লাহ ট্রান্সন্যাশনাল বলতে কি বুঝলাম? হ্যাঁ, আছে এই এই প্রত্যেকটা টার্মেই আমরা কোন একটা ক্লাসে ডিটেইলস করবো, একটা চ্যাপ্টারই কিন্তু দেওয়া আছে, মানে একদিনে শুরু ক্লাসে অত ভিতরে গেলে কিন্তু আপনাদের কাছে কনফিউশন, কোর্সটা নিয়েই কিন্তু আপনাদের তখন একটা ভয় লাগবে যে স্যার আসলে কঠিন কঠিন কোর্স কেন করবো। আগে কিন্তু ইন্টারন্যাশনাল, রাইট, ইন্টারন্যাশনালের পরে কিন্তু হয় মাল্টিন্যাশনাল, মাল্টিন্যাশনালের পরে হয় ট্রান্সন্যাশনাল, ট্রান্সন্যাশনালের পর হয় কিন্তু গ্লোবাল, মানে কতগুলো ধাপ আছে, ফেজ আছে, আর এই ফেজগুলো কিন্তু ডিফার করে ইন টার্মস অফ দ্য বিজনেস ফিলসফি, বিজনেস আইডিওলজি। আমরা কোনো একটা ক্লাসে গিয়ে ডিটেলস করবো, ভয় পাবো, মানে আমাদের এখনই ওরিট হওয়ার কোনো কারণ নেই। আমরা একদম ইনিশিয়াল স্টেজে আছি, ইনিশিয়ালি আমরা শুরু করি আগে, তারপর তো আস্তে আস্তে নিশ্চয়ই আমরা অনেক কথাই জানবো, অনেক ডিটেলসে আমরা যাবো। তাহলে আমরা কি বলছিলাম, ইন্টারন্যাশনাল, সরি, গ্লোবাল মার্কেটিং এর কথা, গ্লোবাল মার্কেটিং বা ইন্টারন্যাশনাল মার্কেটিং। তাহলে এটাকে যদি আমরা ডিফাইন করি, তাহলে গ্লোবাল মার্কেটিং এর যদি ফর্মাল ডেফিনেশন আমরা দিই, তাহলে গ্লোবাল মার্কেটিং এ কি বলা হয় আমি একটা দেখি, আপনাদেরকে শেয়ার করে দিতে পারি কিনা। এই যে একটা ডেফিনেশন এখানে দিয়েছে, মানে গ্লোবাল মার্কেটিং, ফিলিপ আর ক্যাটে ওরা যার বই আমরা পড়বো, উনি কি বলছে দেখেন, গ্লোবাল মার্কেটিং এ কিভাবে ডিফাইন করছে। অ্যাকর্ডিং টু ফিলিপ ক্যাটে ওরা, Global marketing is the performance of business activities designed to plan, price, promote, and direct the flow of companies, goods, and services to customer or user in more than one nation for a profit. International marketing, but global marketing is the performance of business activities. It is designed to plan, price, promote, and direct the flow of companies' goods and services to customers or users in more than one nation
ফর এ প্রফিট একের অধিক দেশে বা একের অধিক দেশের কাস্টমারদেরকে তাদেরকে স্যাটিসফাই করার জন্য যখন পণ্য বা সেবার প্রবাহ একটা কোম্পানি থেকে যায় বা অন্য দেশে যেটা ফ্লোট হয় সেটার নামই হলো গ্লোবাল মার্কেটিং। মানে সিম্পলি তো আমরা আগেই বলছিলাম যে গ্লোবাল মার্কেটিং আসলে ইজ নাথিং, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ইমপ্লিমেন্টেশন অফ বিজনেস বা মার্কেটিং অ্যাক্টিভিটিস আউটসাইড দ্য ন্যাশনাল বাউন্ডারি, দেশের বাইরে যখন করবো। আর ফর্মালি ফিলিপ ক্যাটেওরা যেভাবে ডিফাইন করছে উনি বলছে যে ইন্টারন্যাশনাল মার্কেটিংটা হলো দ্য পারফরমেন্স অফ বিজনেস অ্যাক্টিভিটি, যার জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে, প্রাইসিং এর সিদ্ধান্ত নিতে হবে, প্রমোশন সিদ্ধান্ত এবং ডিস্ট্রিবিউশন সিদ্ধান্ত, কোম্পানি গুডস অ্যান্ড সার্ভিসেস টু কাস্টমার অর ইউজার ইন মোর দ্যান ওয়ান ন্যাশন ফর এ প্রফিট। আপনাকে এই ডেফিনেশনটা ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? গ্লোবাল মার্কেটিং বলতে আমরা কি মিন করতেছি? সো ইফ উই রিভিউ দিস ডেফিনেশন ক্রিটিক্যালি, এটাকে যদি আমরা একটু ক্রিটিক্যালি রিভিউ আরো একটু স্পেসিফিক্যালি জানতে চাই, তাহলে গ্লোবাল মার্কেটিং এর নেচারটা কি? হোয়াট ইজ গ্লোবাল মার্কেটিং? গ্লোবাল মার্কেটিং মিন্স কন্ডাক্টিং অর কোঅর্ডিনেটিং বিজনেস অ্যাক্টিভিটিস অ্যাক্রস ন্যাশনাল বাউন্ডারি। খুব সোজা কথা, যে দেশের বাইরে যখন আমি ব্যবসায়িক কর্মকাণ্ড কোঅর্ডিনেট করবো, ইমপ্লিমেন্ট করবো, সেটি গ্লোবাল মার্কেটিং। আর গ্লোবাল মার্কেটিংটা কি অ্যাকচুয়ালি? গ্লোবাল মার্কেটিং এর মেইন কাজ কি? মার্কেটার ফাইন্ডিং অ্যান্ড স্যাটিসফাইং গ্লোবাল কাস্টমার্স নিড। এখানে কিন্তু গ্লোবাল মার্কেটাররা কিন্তু অলওয়েজ ডিল করে কি নিয়ে? ফরেন বা গ্লোবাল কাস্টমারের যে নিড আছে তাদেরকে নিড স্যাটিসফাই করার জন্য তারা কি করে? তারা চেষ্টা করে। তার মানে গ্লোবাল মার্কেটার্স ট্রাই টু ফাইন্ড আউট অ্যান্ড ট্রাই টু স্যাটিসফাই দ্য ফরেন কাস্টমার্স নিড, ওকে, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ অর ফর স্যাটিসফাইং দ্য গ্লোবাল কাস্টমার্স, তাহলে গ্লোবাল মার্কেটাররা কি করে? অ্যাডাপ্টিং প্রোডাক্ট প্রাইস and other marketing mix elements to satisfy customers need across nation. কি করতে হবে? যে গ্লোবাল কাস্টমার যারা মার্কেটার যারা আছে তারা প্রোডাক্ট প্রাইস প্রমোশন বা অন্য মার্কেটিং সিদ্ধান্তগুলো কি করে? ফরেন কাস্টমারদের মতো করে অ্যাডজাস্ট করে। তো যে আমরা একটু আগে বলছিলাম যে ইউ অ্যাজ এ গ্লোবাল মার্কেটার হ্যাভ টু সিলেক্ট দ্য প্রোডাক্ট কোয়ালিটি কালার ডিজাইন প্রাইসিং ডিসিশন according to your foreign customers need or requirement. আর একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু আছে আর যেটাকে বলছি আমরা অ্যাডাপ্টিং টু দ্য কনস্ট্রেইন্ট অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট। এটি হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং বা গ্লোবাল মার্কেটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ও নিশ্চিত পয়েন্টগুলো আছে কিন্তু আপনাকে দেখানি বলবো। এই যে গ্লোবাল মার্কেটিং বলতে আমরা কি বুঝছি, ইন্টারন্যাশনাল মার্কেটিং বলতে কি বুঝি, এই চারটা বিষয়কে বুঝি। বলছে adapting products plus services and elements of marketing mix to satisfy customer need across nation. Basically, recognizing and adapting to the constraint of the global environment. Clear হচ্ছে? এই হলো global বা international market. So, in this course, we will try to analyze, we learn all the basic tools and techniques how to implement the marketing task outside the national boundary. And what are the important problems and challenges that global marketers have to face and how to handle the techniques in the world. And for this course, this course is organized into maybe 8-9 chapters. Most of them not a chapter in Hakkola. And all the chapters are equally important.
to understand this course very effectively properly ei course ta bhalo moto jante hole amaderke ei 9 ta chapter e 8 ta chapter e concentrate korte hobe this we have enough time amader jeito jothesto shomoy ache we will try to cover all the chapters amra chapter e amra cover korar chesta korbo this is our course plan course outline এটা আমি একটু পরে আপনাদের কাছে শেয়ার করব যে আমাদের কোর্স প্ল্যানটা প্ল্যানিং এর মধ্যে কি কি আছে এই আমাদের কোর্স প্ল্যান আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা এখন বলে দিয়েছি কোর্সের অবজেক্টিভ তারপর আমরা স্পেসিফিক্যালি চ্যাপ্টার দিকে আসি কোর্স আউটলাইন যেটা আছে নেক্সট দ্য ফার্স্ট চ্যাপ্টার উই উইল কনসেন্ট্রেট দ্য স্কোপ এন্ড চ্যালেঞ্জেস অফ গ্লোবাল মার্কেটিং ইটস আ ভেরি ইনিশিয়াল চ্যাপ্টার আর ইন দিস চ্যাপ্টার উই উইল এক্সপ্লেইন the nature and definition of global marketing domestic versus international marketing global marketing task then self reference opinion this is one of the important issue of global marketing and strategic orientation so these are the very elementary discussion of course ekta course er ekta shuru chapter thake je chapter e course er nature ta ke understand kora hoy নেচারটাকে বোঝার চেষ্টা করা হয় এটা হলো আমাদের চ্যাপ্টার স্যার আপনার কথা একটু আস্তে শুনতে পাচ্ছি সবারই কি সমস্যা হচ্ছে কিনা আর একজনের মেবি মাইক্রোফোন অন আছে নাজিমুল ইসলাম খুব নয়েজ আসতেছে স্যার আমি দেখছি এখন কি শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে একটু ক্লিয়ার স্যার মাইক্রোফোন অন ছিল তো ওইজন্য আপনাদের মাইক্রোফোন অন ছিল কারো যে মনে হয় ওই জন্য শুনতে একটু ডিস্টার্ব হচ্ছে ওকে ইন দা ফার্স্ট চ্যাপ্টার মাই ফার্স্ট চ্যাপ্টার ইজ দা ভেরি ইনিশিয়াল আমি ইন দা ফার্স্ট চ্যাপ্টার হোয়ার উই আন্ডারস্ট্যান্ড দা ন্যাচারাল স্কোপ অফ গ্লোবাল মার্কেটিং ইন দা চ্যাপ্টার 2 উই উইল কনসেন্ট্রেট দা গ্লোবাল মার্কেটিং ম্যানেজমেন্ট প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন হাউ টু maintain the organization mana how to formulate the management plan for the global marketing purpose eta kintu amra chapter 2 te shikhbo ekhane amra alternative ekhane aro onek kichu shikhbo alternative market entry strategy and organizing for global competition eta kintu course e mana actually course e nature er modhei ache je to understand the global marketing ekhane dekhte hobe je management planning ebong organization ta ki hobe আপনাকে অর্গানাইজেশন কথাটার সঙ্গে পরিচিত নিশ্চয় পরিচিত বটে এই অর্গানাইজেশন বলতে কি মিন করছে বলেন তো অর্গানাইজেশন কি স্যার এ গ্রুপ অফ পিপল আর ওয়ার্কিং টু অ্যাটেইন এ কমন গোল এ অ্যান অর্গানাইজেশন ইজ ক্রিয়েটেড রাইট মানে when two or more people interact or perform any task to achieve a common goal an organization is created eto mane tokhon ekta organization hobe jokhon onek gulo organization does not mean always na amra onek shomoy kintu organization bolte kono ekta office ke mean kori kono ekta hoyto kono ekta je ekta building ke mean kori asto organization seta na organization holo interaction of many people to achieve a common goal tale organization er moddhe ki thake kon to organization er moddhe ki thake এটা তো আপনি আমরা লিটারেলি ডিফাইন করলাম যে দু বা ততোধিক ব্যক্তি যদি একখানে হয় কোনো কাজ সম্পাদন করে তাহলে একটা অর্গানাইজেশন ক্রিয়েট হয় তাহলে ওখানে কি হয় আসলে আমরা অর্গানাইজেশনের মধ্যে কি থাকে স্যার ওখানে ইন্ডিভিজুয়াল থাকে গ্রুপ থাকে আর স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচার থাকে জি স্যার অর্গানাইজেশন বলতে কিন্তু স্ট্রাকচার কি মিন করা হয় থ্যাংক ইউ একটা অর্গানোগ্রাম কি মিন করা হয় একটা অর্গানাইজেশনাল একটা অর্গানাইজেশনাল ফরমেটিং কি বলা হয় সেখানে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ পিপল থাকবে এই গ্রুপ অফ পিপল গুলোর মধ্যে কি থাকবে ডিভিশন অফ ওয়ার্ক কে কোন কাজ করবে মানে যেটাকে বলা ডেলিগেশন অফ অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি রাইট এবং তাদের মধ্যে কিন্তু ইন্টার রিলেশনশিপ ক্রিয়েট করা হবে তখনই তো একটা অর্গানাইজেশন ক্রিয়েট হবে তার মানে অর্গানাইজেশন বলতে বোঝায় কিন্তু একটা স্ট্রাকচার যে এখানে অনেকগুলো লোক আছে কে কোন কাজ করবে কোন দায়িত্ব পালন করবে কে কার কাছে অ্যাকাউন্টেবল হবে তার যে একটা ডিটেলস আপনার যে একটা কি বলবেন এটাকে একটা চার্ট সেটি কিন্তু অর্গানাইজেশন রাইট তাহলে আপনার মার্কেটিং গ্লোবাল মার্কেটিং এর জন্য
have to formulate, you have to prepare an organization, the cake won't cast for the kini marketing manager have বা আমার অফিস কোন দেশে থাকবে, ওই দেশের মধ্যে আমার কতগুলো লোক কাজ করবে, এটিকে কিন্তু অর্গানাইজেশন মিন করা হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা জানবো চ্যাপ্টার টু তে। চ্যাপ্টার থ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কালচারাল ডিনামিক্স ইন অ্যাসেসিং গ্লোবাল মার্কেটস। মানে গ্লোবাল মার্কেটিং, হোয়াট উই হ্যাভ অলরেডি বিন পয়েন্টেড আউট, ইজ ইনফ্লুয়েন্সড অর অ্যাফেক্টেড বাই ভেরিয়াস এক্সটার্নাল foreign environmental factors. Global marketing কিন্তু অনেকগুলো ফ্যাক্টর দিয়ে প্রভাবিত হয়, তার মধ্যে আপনারাই বললেন যে স্যার একটা দেশের কালচার, একটা দেশের ইকোনমি, একটা দেশের টেকনোলজি বা একটা দেশের রুলস রেগুলেশন, এগুলো দিয়েও ডেফিনেটলি অ্যাফেক্টেড হয়। সো অ্যামং অল দিস ফ্যাক্টর্স কালচার ইজ ভেরি প্রমিনেন্ট, কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কালচারই কিন্তু একটা ড্রামাটিক ফোর্স, ভেরি প্রমিনেন্ট ডিটারমিনেন্টস অফ গ্লোবাল মার্কেটিং। গ্লোবাল মার্কেটিং এর সবচেয়ে বড় বাধাটাই হলো কিন্তু কালচার, এবং এটি আমরা ডিটেইলস করব যে এই কালচার আর কালচার ম্যাচারটা কিন্তু এটা ডিনামিক, এটা কিন্তু গতিশীল, কালচার কিন্তু স্ট্যাটিক না, কালচার কিন্তু চেঞ্জিং ইস্যু, মানে কালচার চেঞ্জ এস ওভার টাইম, এটা সময় সময় পরিবর্তন হয়, অল্পদিন পরপরই চেঞ্জ হয়। এই জন্য কালচারকে বললে কালচার সবসময় বলা হয় ডিনামিক্স কালচার, মানে কালচারাল ডাইনামিক্স যেটাকে বলছি আমরা। তাহলে এই কালচার মানে হাউ কালচার এফেক্টস ইন্টারন্যাশনাল বিজনেস এন্ড হাউ ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার্স ফর্মুলেট দ্য পলিসি স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু দ্য কালচারাল অ্যাকসেপ্টেবিলিটি, এটা আমরা জানবো চ্যাপ্টার থ্রি। চ্যাপ্টার ফোর অ্যাকর্ডিং দি অলসো ইম্পর্টেন্ট বিজনেস কাস্টমস ইন গ্লোবাল মার্কেটিং, দে আর সো মেনি কাস্টমস, সো মেনি traditions that people, individuals follow and differs from